হ্যালো এভরিওয়ান, সো আজকে আমি আপনাদেরকে পুরো একটা ভিডিও দেখাচ্ছি যেটাতে আমার শো যখন একটা ফ্যাশন শোতে আমি হাঁটি তখন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কীভাবে আমাদের সব কিছু ঠিক করা হয়। তো ফার্স্টে আমি ছিলাম জিমে, জিম থেকে চলে আসলাম, সেলিনা আপা আমাকে কল দিয়েছিল, সেলিনা আপা ফ্রম শ্যান্টলি। তো এটা সেলিনা আপার আউটলেটটা, এটা এটা হচ্ছে বনানীতে। সেলিনা আপা আমাকে বলছিল যে তার একটা ফ্যাশন শো আছে আমেরিকান ক্লাবে, সো শি ওয়ান্টস মি টু ওয়ার্ক ফর হার। তো উনি ডিজাইন করছিলো যে কীরকম হতে পারে ড্রেসটা, আমাকে সামনেই দেখাচ্ছিল। নর্মালি যখন একজন ডিজাইনার তার শো স্টপারের ড্রেস চিন্তা করে তখন সে ওইভাবেই ডিজাইন করে করেই সে চিন্তা করে তার যেই আলটিমেটলি তার যে ইমাজিনেশনটা থাকে সেইটা কীভাবে সে রূপ দেবে। সো দেখতেই পাচ্ছেন ড্রেসটা, এটা হচ্ছে একটা কেপ। অ্যান্ড আমার শ্যুটা আমি আমার ফ্রেন্ডকে দিয়ে বাড়ি থেকে আনালাম, বিকজ আমার করোনাতে ম্যাক্সিমাম শ্যু নষ্ট হয়ে গিয়েছিলো। অ্যান্ড মেকআপ করছিলো মাই পার্টনার and my, she's like my elder sister, Somaya Appu. So Lavisheri, Somaya Appu, she's a makeup artist and she's an entrepreneur. And makeup ta Selina Appa, je designer, tini erokomi chaichilen. To oibhabei Somaya Appu sundor kore diyeche amake. Makeup ta Somaya Appu sobche bhalo jinish jeta, uni khub flawless makeup kore. And khubi minimum makeup rekhe tar moddhe kibhabe glow korbe. She knows it very well. Chulta senapa chechilo George Hepburn er ekta look er moto je rokom kore chulta kora hobe rokom kore kora hoyechilo, ebong ami ekta lens porechhilam khubi mild ekta brown color, yeah, it was hazel color. Pura show ta hoyechilo ektu pore apnara dekhte parben jokhon ami dress ta pore ramp e hachi, amake janaben je kemon lagche. এবং ড্রেস ব্যাক স্টেজে এখন দেখবেন, ব্যাক স্টেজে সেলিনা আপা আমার সব ড্রেস ড্রেস ঠিক করে দিচ্ছে। এটা আমেরিকান ক্লাবে ছিল জাস্ট ফিউ ডেইজ ব্যাক। মিউজিক দিতে পারলে ভালো হতো, বাট কপিরাইট ইস্যুর কারণে আমি আর মিউজিকটা আর দিলাম না। সো ইউ ক্যান জাস্ট সি যে কীরকম করে আমাদের শোটাতে প্রথমে একজন ডিজাইনার চিন্তা করলো, সেরকমভাবে একটা ড্রেস হয়ে গেল, তার ওয়ার্কাররা কাজ করছিল। অ্যান্ড মানে একটা প্রজেক্টের পিছনে সামনে থেকে মনে হয় খুব ইজি, বাট কতজনের যে শ্রম থাকে সেটা বলার অপেক্ষা রাখে না। তো আমি রেডি হচ্ছিলাম যে একটু পরেই সেলিনা আপার যে কিউর জন্য হাঁটব। অ্যান্ড খুব ইন্টারেস্টিংলি আমাদের স্টেজটা খুবই সুন্দর ছিল। অ্যান্ড আমি যখন হাঁটছিলাম হাঁটার মধ্যে দুইবার মিউজিক বন্ধ হয়ে গিয়েছে, অ্যান্ড সেকেন্ডবার যখন মিউজিক বন্ধ হয়ে গেছে আই ওয়াজ লাইক আর মিউজিক আম অল বাই মাইসেলফ বলে আমি হাসতে হাসতে হাঁটা স্টার্ট করেছি। এইটাই লাইভ যখন আমরা পারফর্ম করি তখন অনেক সময় অনেক রকমের ইনসিডেন্ট ঘটে, বাট আমাদের লক্ষ্য থাকে সব কিছু ইগনোর করে কনফিডেন্টলি কীভাবে হেঁটে যাবো। অ্যান্ড আর আমার মনে হয় র্যাম্পের বা যে কোনো মানুষের জন্য, র্যাম্পে তো অবশ্যই সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কনফিডেন্সটা ধরে রাখা। যদি কনফিডেন্স থাকে আমার মনে হয় না অন্য কোনো কিছু আর সেখানে আর চোখে পড়বে। আবার খুব সুন্দর একটা আউটফিট রয়েছে বনানীতে, প্লিজ ভিজিট। অ্যান্ড আমাকে জানাবেন সেলিনা আপা সুমার মহাসেনের মেকআপ এবং সব কিছু মিলে আমাকে কেমন লেগেছে, ইউ ক্যান জাস্ট কমেন্ট।